মামলাটি সিআইডিতে স্থানান্তরিত হলে মামলার তদন্তের দায়িত্বে থাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম খান তনুর লাশের দ্বিতীয় দফায় ময়না তদন্ত ও ডিএনএ পরীক্ষা করান। তনুর দ্বিতীয় ময়না তদন্তে দেখা গেছে যে মৃত্যুর পূর্বে তার সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে। সিআইডি মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর তদন্তে নতুন গতি যোগ হয়েছিল, তবে কিছুদিনের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর আবারও ঝিমিয়ে পড়ে তদন্ত কাজ। পৃথিবীর ইতিহাসে মধ্যযুগ বর্বরতার এক জীবন্ত দলিল, কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলার ইতিহাস আজও বিবেককে দংশন করে। ইতিহাসের পাতায় নয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজও ধর্ষিতার কাতর চিৎকার। দর্শক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার কথা মনে করিয়ে দিতে চাই। সেই ঘটনায় সারা দেশে তখন প্রতিবাদের ঝড় উঠলেও এখনো রহস্য উন্মোচন হয়নি। বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের তদন্ত কত দূর এগিয়েছে চলুন দেখে আসি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু সর্বদা নিরাপত্তার চাদরে ঢাকা, সেনানিবাসের মতো এলাকায়ও নিরাপদ নয় নারীরা। তার প্রমাণ দিতেই হয়তো দুর্বৃত্তরা ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে রাখে সেনানিবাসের ভেতরে। ঘটনার তিন দিন পর সহপাঠীদের মানববন্ধনের মাধ্যমে এ করুণ মৃত্যুর বিষয়টি জানতে পারে দেশবাসী। পরে আদালতের নির্দেশে ঘটনার কয়েকদিন পর কবর থেকে লাশ তুলে ময়না তদন্ত করা হয়। তবে সবাইকে অবাক করে দিয়ে তৎকালীন কুমিল্লা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান জানান, তনুকে হত্যার আগে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। তবে এটি মানতে রাজি হয়নি তনুর সহপাঠী ও পরিবারের সদস্যরা। ডাক্তার রিপোর্টটা দেরিতে দিছে, এটা আমার আমি সন্তুষ্ট হইছি না, এটা মিথ্যা লাগছে। এরপর কয়েক দফা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা সহ নানান কর্মসূচি পালন করে কুমিল্লার সব শ্রেণী পেশার মানুষ। একাত্মতা প্রকাশ করে দেশের সুশীল সমাজ সহ সচেতন নাগরিকরাও। পরে মামলাটি সিআইডিতে স্থানান্তরিত হলে মামলার তদন্তের দায়িত্বে থাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম খান তনুর লাশের দ্বিতীয় দফায় ময়না তদন্ত ও ডিএনএ পরীক্ষা করান। তনুর দ্বিতীয় ময়না তদন্তে দেখা গেছে যে মৃত্যুর পূর্বে তার সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে। সিআইডি মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর তদন্তে নতুন গতি যোগ হয়েছিল, তবে কিছুদিনের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর আবারও ঝিমিয়ে পড়ে তদন্ত কাজ। একটা সুরক্ষিত এবং সংরক্ষিত এলাকার মধ্যে একটা নির্মম হত্যাকাণ্ড, কিন্তু আজ পর্যন্ত এই হত্যাকাণ্ড তদন্তের আলোর মুখ দেখে। প্রশাসন এবং আমাদের রাষ্ট্রযন্ত্র একটি নজির দেখিয়ে দিবে। তনু হত্যার বিচারের মূলত কোনো অগ্রগতি নেই। সেনানিবাসের মতো নিরাপদ এলাকায় ঘটে যাওয়া একটি নিষ্ঠুর মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের যদি চিহ্নিত করা না যায়, প্রকৃত অপরাধীরা যদি আইনের আওতায় না আসে, তাহলে দেশের ন্যায় বিচার বা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগতির দাবি কতটা যৌক্তিক সে প্রশ্ন জাতির কাছে থেকেই যাবে। ঘোরের সূর্য সেদিন গোটা পৃথিবীকে আলোকিত করলেও কেড়ে নিয়েছিল মৃত্যুর জীবন প্রদীপ। মোটর সাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত গুলি করে ও কুপিয়ে হত্যা করে মৃত্যুকে। সেই ঘটনার সাত মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। কখনো সোর্স, কখনো জঙ্গি, কখনো বা স্বয়ং বাবুল আক্তারের দিকে ছোড়া হচ্ছে সন্দেহের তীর, কিন্তু রহস্য জট এখনো খোলেনি। খোঁজের সঙ্গী হয়ে সেই ঘটনার রহস্য জট খুলতে বিরতির ফাঁকে অপেক্ষা নয়, প্রতীক্ষায় থাকুন। কথা দিয়েছিলাম বিরতির পর আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডের রহস্য জট খুলব। আপনাদের মতো খোঁজের মনেও এই ঘটনার রহস্য নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। ঘটনার শেষ দৃশ্যে সবচেয়ে বড় ভুক্তভোগীকেই ট্র্যাজেডির মূল নায়ক তৈরির চেষ্টা করা হচ্ছে। সেদিকে যাবার আগে খোঁজ আপনাদেরকে আরেকবার সিসি ক্যামেরায় ধরা পড়া সেই পৈশাচিক ঘটনার লোমহর্ষক দৃশ্যটি দেখাবে। তখন সকাল পৌনে সাতটা, স্পট চট্টগ্রাম নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা জিইসি মোড়। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুলে প্রথম শ্রেণীতে পড়ুয়া সন্তান
আক্তার মাহমুদ মাহিকে স্কুল বাসে তুলে দিতে যাচ্ছিলেন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। মোড় পার হয়ে ডানে এগুতেই তাকে অনুসরণ করতে শুরু করে দুজন যুবক। এর কয়েক সেকেন্ডের মধ্যে একটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে হাজির আরো একজন দুর্বৃত্ত। এ সময় দুর্বৃত্তদের মোটরসাইকেলের ধাক্কায় মাটিতে পড়ে যান মিতু। মাটি থেকে ওঠার চেষ্টা করতেই উপর্যপুরি ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় তাকে। মাত্র 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থলে ছুটে আসে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও। পরে ময়নাতদন্তের জন্য লাশ নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে। প্রিয়তমা স্ত্রীর হত্যার খবরে পুলিশ হেডকোয়ার্টারের সংযুক্ত এসপি বাবুল আক্তার কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাকে সান্ত্বনা ও সহমর্মিতা জানাতে ছুটে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ প্রশাসনের শীর্ষকর্তারাও। এরপর দেশব্যাপী জঙ্গি বিরোধী অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে বহু মানুষকে গ্রেপ্তারও করা হয়, তবে জঙ্গিদের সন্দেহ করার কয়েকদিনের মধ্যে নতুন মোড় নেয় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্ত। জঙ্গি সোনা চোরাচালানি ইয়াবা ব্যবসায়ীদের পর সন্দেহের তীর ঘুরে যায় খোদ বাবুল আক্তারের দিকে। অভিযোগ ওঠে বাবুল আক্তার তার বিশ্বস্ত সোর্স মুসাকে ব্যবহার করে মিতুকে হত্যা করেন। মুসার স্বীকারোক্তির প্রেক্ষিতে সেদিনই বাবুল আক্তারের শ্বশুরের খিলগাঁওয়ের বাসা থেকে পুলিশের একটি টিম তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এদিকে বাবুল আক্তারকে গভীর রাতে নিয়ে যাবার পর থেকে তার সঙ্গে স্বজনদের সব ধরনের যোগাযোগ বন্ধ ছিল। কঠোর গোপনীয়তা বজায় থাকে পুলিশের পক্ষ থেকেও। এতে দিনভর নানা গুজবে ফাঁসতে থাকে সবাই। তবে দুপুরের দিকে বিষয়টি নিয়ে মুখ খোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে জিজ্ঞাসাবাদের দিনই বাবুল আক্তারের পদত্যাগের খবর জন্ম দেয় নতুন আলোচনার। এ নিয়ে পরদিনই চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে বলে জানান সিএমপি কমিশনার ইকবাল বাহার। 7 থেকে 8 জন হয়তো এই হত্যাকাণ্ডের মিশনে ছিল। প্রাথমিক তথ্য উপাত্তের পর এবার অনুসন্ধানের পালা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পিচ ঠালা মসৃণ পথ ধরে এগিয়ে চলছে খোঁজের গাড়ি। আর উদ্দেশ্য মিতুর নৃশংস হত্যাকাণ্ডের কারণ নিয়ে সৃষ্ট ধূম্রজাল ভেদ করা। টিম খোঁজ বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছে আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যগুলো নিয়ে সমীকরণ মেলানোর চেষ্টা করে। তাতে ঘটনার মূল হোতা হিসেবে সবাই বলছেন বাবুলের সোর্স মুসার নাম, যিনি পুলিশের খাতায় পলাতক। তবে বিভিন্ন সূত্রের দাবি মুসা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতেই। এ ধোঁয়াশা কাটাতে মুসার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা। তবে অনেক চেষ্টা তদবিরের পর জানা গেল প্রশাসনের হুমকির মুখে মুসার পরিবার চট্টগ্রাম ছাড়তে বাধ্য হয়েছে। সোর্স মারফত যতটুকু জানা যায় তাদের অবস্থান বান্দরবানের একটি পাহাড়ি এলাকায়। সেখানে যেতেই দেখা যায় ছোট্ট একটি মাটির ঘরে দুই ছেলেকে নিয়ে বসবাস করেন মুসার স্ত্রী পান্না আক্তার। আমার স্বামী যদি দোষী হয় আমরা মেনে নেব ভাইয়া। আমার স্বামী এরকম না, বাধ্য করছে। যদি এরকম সঙ্গে থাকে এই বিষয়ে জড়িত থাকে ওরা কোনো কিছু জন্য বাধ্য করছে। সেখান থেকে টিম খোঁজ মিতু হত্যার ঘটনায় আরো দুজন সন্দেহভাজনের পরিবার সন্ধান করতে থাকে, যারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ক্রস ফায়ারে নিহত হয়েছেন। এদেরই একজন রাশেদ, অন্যজন নবী। বান্দরবানের প্রত্যন্ত পাহাড়ি এলাকার ইসলামপুরে তাদের বাড়ি। সেখানে গাড়ি পৌঁছাবে না, তাই শেষ ভরসা নিজের দুপা। বেশ কিছুদূর এগুতেই পাওয়া গেল বৃদ্ধা শুক্কুরানীকে, যিনি ক্রস ফায়ারে নিহত রাশেদের মা। কয়েক মাস আগ থেকেই রাশেদ পরিবার থেকে বিচ্ছিন্ন বলে জানান তিনি। তবে এখনো ছেলের কবরের পাশে দাঁড়িয়ে নীরবে কেঁদে বুক ভাসান এই বৃদ্ধা। আর পুয়াই বেলনান জগতত জগতর পুয়া, আর পুয়া বে কি রেলাম না যে কি দুর্গজি এর হামনু হইতে তুনু। রাশেদের বাড়ি থেকে একটু এগুতেই নবীর বাড়ি। পাহাড়ি টিলার ওপর ঢালু রাস্তা বেয়ে উঠতেই দেখা মেলে নবীর মায়ের। কেন নবীকে ক্রস ফায়ারে মারা হলো সে বিষয়ে কিছুই জানেন না নবীর পরিবার। আর বুতরে কি খালানো মারলো অন্য বারে, আর বুতরে যদি আল্লাহ দিয়ে আল্লাহ নিত মনের বুঝ দিতাম।
মিতুর খুনিদের কয়েকজনের পরিবারের সাথে কথা বলে টিম খোঁজ আবারও চট্টগ্রামের পথে। নাম প্রকাশ না করার শর্তে বাবুল আক্তারের এক সময়ের কয়েকজন সহকর্মী এ খুনের সাথে বাবুল আক্তারের জড়িত থাকার বিষয়ে মুখ খোলেন। বিতর্ক এখানেই শেষ নয়। এ হত্যার পর চট্টগ্রামের হাটহাজারি এলাকার একটি মাজার থেকে শিবিরের সাবেক নেতা আবু নসুর গুন্নু নামে একজনকে আটক করা হয়। এর কয়েকদিন পরই এই নিয়ে সংবাদ সম্মেলন করে তার পরিবার। চাঞ্চল্যকর বাবুল আক্তারের এই মামলাটি তদন্তাধীন থাকায় খোঁজের অনুসন্ধানে উঠে আসা অনেক তথ্য উপাত্তই আর্কাইভ বন্দী হয়ে থাকল। সে যদি খুন করে থাকে বা খুনের ইন্ধনদাতা হয়, তাহলে সেখানে কি পদত্যাগপত্র দিলেই কিছু সব শেষ হয়ে যাবে? এইটার জন্য পুলিশ কর্তৃপক্ষকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, পরোক্ষে সরকারেরও দায়িত্ব পড়ে গেছে যে এটা প্রমাণ করা এবং যেই দোষী তার শাস্তি নিশ্চিত করা। চট্টগ্রামে অভিযান শেষে ঢাকায় ফিরে টিম খোঁজ হাজির রাজধানীর মেরাদিয়ার ভূঁইয়াপাড়ায় অবস্থিত মিতুর বাবার বাড়িতে। বাবুল আক্তার হয়তো অপরাধ করে নাই, বাবুল আক্তারের সাথে অন্য কোনো লোক অপরাধ করতেই পারে, তার সাথে কতটুকু বাবুল আক্তারের সহায়তা আছে বা নাই সেটা তো পুলিশ বের করার কথা। তুমি নীরব থাকার কোনো যুক্তিকতা নাই। হ্যাঁ, তোমার নীরব থাকলে ছোটা উল্টা আমরা ভাবো যে তোমরা উপরে সন্দেহ এসে যাবে। আলোচনার মূল ভূমিকায় থাকা বাবুল আক্তার এখন অনেকটাই লোকচক্ষুর অন্তরালে। পুলিশ সুপারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর এখন আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে বড় পদে কর্মরত আছেন তিনি। স্ত্রীর হত্যাকারীদের বিষয়েও কোনো প্রতিবাদ প্রতিকারে সরব নন। টিম খোঁজের সাথে কথা বলার প্রতিশ্রুতি দিলেও এক পর্যায়ে কৌশলে এড়িয়ে যান। এই হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলতে বাবুল আক্তারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ধরা দেয়নি বাবুল। তার এই লুকোচুরি যেমন প্রশ্ন তোলে, তেমনি কুমিল্লার তনু কিংবা ফেনীর একরাম হত্যাকাণ্ড জাতির কাছে অমীমাংসিত প্রশ্ন। এইসব প্রশ্নবাণে বিদ্ধ হয়ে প্রতিনিয়ত সত্যের সন্ধানে ছুটে চলছে টিম খোঁজ। দর্শক, বরাবরের মতো যাবার বেলায় বলি, আমাদের জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসঙ্গতি। প্রযোজক খোঁজ, বাড়ি 47, সড়ক 116, গুলশান 1, ঢাকা 1212, এই ঠিকানায়। সতর্ক থাকুন, অনুসন্ধানী চোখ রাখুন সবখানে। শুধু চোখ নয়, মন ও মগজ দিয়ে খুঁজুন ঘটনার পেছনের ঘটনা।